আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছে। আজকে আপনাদের সাথে বিয়েবাড়ির স্টাইলে ফ্রাইড চিকেন করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন, আমাদের এই ফ্রাইড চিকেনটা করতে কি কি প্রস্তুত প্রণালী লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথেই থাকবেন। এখানে ফ্রাই প্যানের মধ্যে প্রথমে হালকা তেলটাকে গরম করে নেওয়া হয়েছে, তারপর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো এখানে দিয়েছি এক টেবিল চামচ, আর সাথে অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে পেঁয়াজটা ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। তো এখন আমি এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, আর সাথে জয়ত্রী, জয়ফল আর গরম মশলা দিয়ে দিব। তো পেঁয়াজের সাথে সব মশলাগুলোকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু চুলায় রেখে দিব। আবারও পেঁয়াজের মধ্যে পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। তো পানিটা এখানে গরম দেওয়া হয়েছে, তারপর এখানে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা। তো পেঁয়াজের সাথে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব আবারও। তো চুলায় পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিব। যখন কষানো ভালো মতো হয়ে যাবে তখন আমি মুরগিটা দিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন সাইজটা একটু হালকা ছোট নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুরগি সাইজটা একটু হালকা বড় হয়ে গিয়েছে। আর এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি যে ফ্রাই প্যানের মধ্যে চিকেনটাকে বসিয়েছিলাম সেটা ছোট হয়ে গিয়েছে ফ্রাই প্যানটা, তার জন্য আমি আরেকটা পাতিলায় বসিয়েছি। তো মুরগিটা হালকা হয়ে আসার পর আমি এখানে ক্যাচাপ দিয়ে দিয়েছি। তো ক্যাচাপটার সাথে আমি চিকেনটাকে এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব একটা চামচের সাহায্যে। তো আমি চিকেনটাকে কয়েক মিনিট পর পর এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে পাতিলার সাথে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা চিকেনটা অনেকটাই হয়ে গিয়েছে। যখন চিকেনটা ঝোলের সাথে গায়ে লেগে আসবে তখন আমরা চুলার থেকে নামিয়ে ফেলব। চিকেনটাকে চুলার থেকে নামিয়ে ফেলার পর এখানে তিনটা ডিম নেওয়া হয়েছে, আর সাথে এখানে অ্যাড করেছি ব্ল্যাক পেপারের গুঁড়া। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিম আর ব্ল্যাক পেপারটাকে ভালো মতো মিক্সড করে নিব। যখন ভালো মতো মিক্সড করা হয়ে যাবে তারপর আমি চিকেনটাকে ভালো মতো ডিমের মধ্যে মেখে নিব। মেখে নেওয়ার পর তারপর দিয়ে দিব ব্রেডক্রামের মধ্যে। ব্রেডক্রামটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তো আপনারা সব চিকেনগুলোকে সেম প্রসেসে করে নেবেন। আর এখন আমরা অপেক্ষা করব হওয়ার আগ পর্যন্ত, আর চেষ্টা করবে মুরগিটাকে বেশি অতিরিক্ত না ভাজার জন্য, কারণ বেশি অতিরিক্ত ভাজলে দেখা যাবে মুরগিটা পুড়ে যাবে। তো চিকেনটার ফ্রাই অনেকটাই হয়ে গিয়েছে, তারপর আমরা চুলা থেকে নামিয়ে ফেলব। তো ফাইনালি হয়ে গেল আমাদের বিয়েবাড়ি স্টাইলের ফ্রাইড চিকেন। তো আশা করব আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন রেসিপি পেতে। তো আজকের জন্য আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।